আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন ফেসবুক লাইভ প্রোগ্রাম। আইপিসি বাঙ্গালি ফেসবুক পেজে আপনাদের সকলকে আমন্ত্রণ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াসসাবিকুনা আল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সাপ্তাহিক যে আয়োজন করে আসছি, আজকে আমাদের সপ্তম পর্ব। আমাদের আজকের বিষয় হলো আল কোরআনে বর্ণনায় সাহাবীগণের গুণাবলী ও আমাদের জীবন। এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানি, সহকারী অধ্যাপক এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, মেম্বার এডিশনাল সেক্রেটারি শরিয়া সুপারভাইজারি কমিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, গবেষক ও লেখক। মুহতারামের আরও একটি পরিচয় হলো, তিনি একটা একসময় কুয়েতে ছিলেন এবং এই মুহতারামের পরামর্শে ক্রমেই আমাদের যে মাসিক আলহুদা ম্যাগাজিন, বাংলা ম্যাগাজিন, আমরা যারা কুয়েত প্রবাসীরা যারা আমরা নিয়মিত পাচ্ছি, তিনি এই পত্রিকা প্রকাশনার সূচনা লগ্নে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং তার পরামর্শ ক্রমেই আমরা ম্যাগাজিনটি বের করার সিদ্ধান্ত গ্রহণ করি। অর্থাৎ আমাদের আইপিসির কর্তৃপক্ষের সঙ্গে তিনি কয়েকটি মিটিংয়ে যুক্ত ছিলেন। আমরা অনেকে মুহতারামকে চিনি, তিনি পিএইচডি গবেষণা শেষ করেছেন, বর্তমানে বাংলাদেশে বিভিন্ন দায়িত্ব পালন করছেন, যা আপনারা পোস্টারের মাধ্যমে জানতে পেরেছেন। তো আজকে আমি মুহতারামকে যে বিষয়ের জন্য আমরা স্টুডিও আমন্ত্রণ জানিয়েছি, মুহতারামকে তার বিষয়ে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। IPC বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক অনুষ্ঠানে দেশে প্রবাসে দূরে কাছে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এমন এক জামাত নিয়ে, এমন এক দল মানুষকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমাদের ইসলাম এবং দীনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে সম্পৃক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এ দিনের জন্য বাছাই করেছেন। বিদায় হজের দিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একটি আয়াত অবতীর্ণের মাধ্যমে দিনের পরিপূর্ণতা ঘোষণা করেছিলেন। আল্লাহ বলছেন, ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, অর্থাৎ আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। এখানে তোমাদের বলতে মুফাসসিরিনগণ বলছেন যে এটা আসলে সাহাবাদের উদ্দেশ্যে, যারা সমবেত অংশে, সমবেত আরাফার ময়দানে যারা উপস্থিত ছিলেন তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। অর্থাৎ আমাদের দীনের পূর্ণতার সাথে সাহাবীগণকে যুক্ত করা হয়েছে, তাদের কারণে আমরা দীনের মধ্যে অনেক রুখসাত পেয়েছি, আমরা অনেক কিছু ছাড় পেয়েছি তাদের কারণে। আল্লাহ বলছেন যে মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ তাআলা তোমাদের উপরে কষ্ট দিতে চান না। অর্থাৎ সাহাবিদেরকে উদ্দেশ্য করেই আল্লাহ বলেছেন যে তোমাদের উপর কষ্ট দিতে চান না, আল্লাহ তাদেরকে কষ্ট দিতে চান নাই, দেখি আমরা আজ তাদের সেই সুবিধাটা আমরা আজও এখনো ভোগ করে যাচ্ছি যে আল্লাহ আমাদের উপরেও কোনো কষ্ট দিতে চান না। তারা ছিলেন আল্লাহ তাআলার বাছাইকৃত ব্যক্তি বর্গ, যেমন আল্লাহ বলছেন যে হুয়াস্তাবাকুম, আল্লাহ তোমাদেরকে দীনের জন্য বাছাই করেছেন। আর তারা ছিলেন এমন এক জনগোষ্ঠী যাদের উপরে আল্লাহ সন্তুষ্টি অবধারিত ছিল এবং তারা আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছিলেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন,
আল্লাহ বলছেন যে হে নবী, যারা ওই গাছের নিচে তোমার কাছে শপথ নিয়েছিল তাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন। এছাড়াও অন্য অন্য আয়াত রয়েছে যার মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জনগোষ্ঠী অর্থাৎ সাহাবীদের উপরে তার রাজি এবং খুশির ঘোষণা দিয়েছেন। তো আমরা এই সাহাবীগণের নিয়ে আজকে আলোচনা করতে চাই। আমরা সাহাবীগণের মানে মর্যাদা নিয়ে অনেক কথা শুনি, কিন্তু তাদের গুণাবলী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি আলোচনা করেছেন সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিভিন্ন হাদিস গ্রন্থে আপনাদের জানা রয়েছে যে বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে বিভিন্ন অধ্যায় রয়েছে যার মধ্যে সাহাবাদের মর্যাদা সম্পর্কে আলোচনা রয়েছে। এজন্য আমরা মর্যাদার দিকে একটু কম আলোচনা করে আমরা তাদের কি গুণাবলী পবিত্র কোরআনে আল্লাহ তুলে ধরেছেন যে সাহাবিদের যে গুণগুলো আমাদের জন্য অনুসরণীয়, আমরা যেগুলো আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি সে গুণগুলো আমরা আলোচনা করার তুলে ধরার চেষ্টা করব। তো সবকিছুর আগে আমরা একটু জেনে নেই যে সাহাবি কারা। শাব্দিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, সাহাবি অর্থ হচ্ছে সঙ্গী, যাদেরকে আমরা যাদের সঙ্গে আমরা আমাদের জীবন অতিবাহিত করি বা যাদের সাথে আমরা সঙ্গ লাভ করি তাদেরকে আমরা আরবি ভাষায় সাহেব বলা হয় বা সঙ্গী বলা হয়। তো পবিত্র কোরআনেও কিন্তু এই সোহবাতের শব্দটি, সাহেব শব্দটি পবিত্র কোরআনে বিভিন্ন অর্থে বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে। যেমন আমরা দেখি যে এক মুমিনের সঙ্গে আরেক মুমিনের যে সম্পর্ক, যে সাহচর্য, এটাকে আল্লাহ সোহবাত হিসেবে ব্যাখ্যা করেছেন। আমরা দেখেছি সূরা কাহাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী সাইয়েদেনা মুসা আলিহিস সালাম এবং একজন নেককার বান্দা যাকে আমরা খিজির আলিহিস সালাম হিসেবে জানি, তাদের দুইজনের যে সংস্পর্শ, তাদের দুজনের কথার দুজনের ঘটনা বর্ণনা করে ওখানে এই সোহবাত শব্দটি ব্যবহার করেছেন। খিজির আলাইহিসসালাম যখন বলেছিলেন যে তুমি কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবে না, কিন্তু মুসা আলাইহিসসালাম বারবার যখন ঘটনার মানে গভীরে যে জিজ্ঞেস করতেছিলেন ওনার কাছে যে এই ঘটনাটা কেন হলো, এই ঘটনাটা কেন হলো, তখন উনি বলেছিলেন যে তুমি কিন্তু আমার সঙ্গে ধৈর্য ধারণ করে পারবে না। এরপরে মুসা আলাইহিসসালাম বলেছিলেন যে এরপরে যদি আমি কোনো কিছু জিজ্ঞেস করি তাহলে লা তুসাহিবনি, তখন তুমি আমার আমি আর তোমার সঙ্গ দিব না বা তুমি আমার সঙ্গ দিবে না। এভাবে মুমিন দুই মুমিনের সম্পর্কের বর্ণনার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সোহবাত শব্দটি ব্যবহার করেছেন। সন্তানের সাথে পিতামাতার যে সম্পর্ক সেক্ষেত্রে আল্লাহ এই সোহবাত শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন যে ওয়াসাহিবু মা ফিদ দুনিয়া, অর্থাৎ এই পিতা এবং মাতার যে সংস্পর্শ তারা দুনিয়াতে সবসময় কি থাকবে, সম্মানিত থাকবে। এরপর সফর সঙ্গী বোঝানোর জন্য কোরআনে আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করেছেন যে সোয়াহিবু মিজান, যে একসঙ্গে যিনি সফর করেন তার ক্ষেত্রেও এই সোহবাত শব্দটি এসে থাকে। এরপরে অনুসরণীয় ব্যক্তি যাকে অনুসরণ করা হয় তার ক্ষেত্রেও সাহেব শব্দ আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। মুমিন এবং কাফিরের মধ্যেও আল্লাহ তাআলা অনেক সময় এই সাহেব শব্দ যেমন কোরআনের মধ্যে রয়েছে যে অকল আলী সাহেবিহি, অর্থাৎ সে তার সাথীকে বলল, এরকম আয়াতের মধ্যে এখানে একজন ছিলেন মুমিন আর একজন ছিলেন কাফের। নবী আলাইহিসসালামের সম্পর্কে তার এবং তার কওমের মধ্যকার সম্পর্ককে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সাহেব শব্দ ব্যবহার করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, এটা মূলত নবীর কওমের লোকদেরকে বলা হয়েছে যে তোমার সাথী, তোমাদের সাথী যিনি রয়েছে উনি আসলে পাগল না। এভাবেই বিভিন্ন অধিবাসী, বিভিন্ন এলাকার অধিবাসীদেরকে আল্লাহ সাহেব শব্দ ব্যবহার করেছেন, যেমন আসহাবুল আইকা, আসহাবুল মাদিয়েন, এভাবে। তারপরে বিভিন্ন কিছুর অধিকারীকে আল্লাহ সাহেব শব্দ দিয়ে ব্যবহার করেছেন, যেমন হচ্ছে হাতিওয়ালা, আসহাবুল ফিল। এভাবেই এক কথায় যার সাথে সঙ্গ লাভ করা হয় সেটা সংক্ষিপ্ত হোক বা দীর্ঘমেয়াদী হোক তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে সাহেব শব্দ দিয়ে ব্যবহার করেছেন। আমরা ইসু আলাইহিসসালামের প্রসঙ্গে জানি যে তার যে জেলখানার একজন সাথী ছিল তাকে ইসু আলাইহিসসালাম বলেছে ইয়া সাহেবুস সিজন, হে আমার জেলখানার সাথী। এভাবেই সাহেব, কিন্তু ইসলামী শরীয়তে এই সাহাবি শব্দের একটি বিশেষ অর্থ রয়েছে। সেই বিশেষ অর্থ হচ্ছে ওলামায়ে কেরাম মোটামুটি একমত সাহাবি কারা সে সম্পর্কে তারা বলেছেন যে ব্যক্তি
ইমান সহকারে আল্লাহ রসুলের সাক্ষাৎ পেয়েছেন এবং ইমান থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন, তিনি হচ্ছেন সাহাবী। আমরা বুঝলাম যে প্রথম কথা হচ্ছে যে রাসুলের উপর ইমান থাকতে হবে, দ্বিতীয় হচ্ছে যে ইমান অবস্থায় তার ইন্তেকাল করতে হবে, তাহলে তিনি সাথী হবেন। এছাড়াও আরো কিছু শর্ত ওলামায়ে কেরাম কেউ কেউ দিয়েছেন, যেমন সাইয়্যিদ ইবনুল মুসাইয়িব উনি বলেছেন যে রাসুলের সাথে থাকতে হবে কমপক্ষে 1 বছর, অথবা তার সাথে একটি যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, তাহলেই তিনি সাহাবি হিসেবে বিবেচিত হবেন। আবার কেউ কেউ বলছেন যে সাহাবি হতে হলে আপনাকে তাকে কি করতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে, কিন্তু তার এই মত যারা কথা বলেছেন তাদের মত গ্রহণযোগ্য হয় নাই, কারণ এই মত যদি আমরা গ্রহণ করি তাহলে সাইয়্যিদুস সাব্বাস ভাবে আহলুল জান্নাহ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা কি হবে না, সাথী হিসেবে গণ্য হবে না, এই জন্য এই মত গ্রহণযোগ্য নয়। এরপরে ইমাম জারকাশি বলেছেন যে তার সাথে দীর্ঘ অবস্থান করতে হবে। ইমাম জারকাশি বলছেন না, দীর্ঘ অবস্থান নয়, সামান্য এক মুহূর্তের জন্য যদি অবস্থান করেন, যেমন যারা বিদায় হজের সময় আল্লাহ রাসূলের ভাষণ শুনেছেন তারাও সাহাবী, তার সাথে যারা হজ করেছেন তারাও সাহাবী। এভাবে ইবনে হাজম বলেছেন যে তার সঙ্গে যদি এক মুহূর্ত কেউ বসে ইমান সহকারে এবং যদি ইমান নিয়ে ইন্তেকাল করেন তিনি সাহাবী। একইভাবে তার মুখ থেকে যদি একটি বাক্য ও শুনে থাকে কেউ, তিনিও সাহাবী। অথবা আল্লাহ রসুল একটি কাজ করেছেন, এই এই কাজ প্রত্যক্ষ করেছেন এমন ব্যক্তি যদি ইমানদার হয়ে থাকেন এবং ইমান নিয়ে ইন্তেকাল করেন তাহলে তিনি হচ্ছেন সাহাবি। তো আমরা বুঝলাম যে এক কথায় আল্লাহ রসুলকে দেখেছেন ইমান সহকারে এবং আল্লাহ রসুলের ইমান উপরে এবং ইসলামের উপরে ইমান সহকারে ইন্তেকাল করেছেন এমন ব্যক্তি হচ্ছে সাহাবি। তবে সাহাবিদের মর্যাদা পবিত্র কোরআন এবং সুন্নার মধ্যে আলোচনা করা হয়েছে, সামষ্টিকভাবে আলোচনা করা হলেও সাহাবিদের মধ্যে কিন্তু স্তর রয়েছে। আল্লাহ সাহাবিদের উদ্দেশ্যে একটি আয়াতে বলছেন যে তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে আল্লাহর পথে ব্যয় করেছেন তারা এবং মক্কা বিজয়ের পরে যারা ব্যয় করেছেন এরা কিন্তু সমান নয়, তবে প্রত্যেকেরই জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে এবং প্রত্যেকেই কর্ম সম্পর্কে আল্লাহ অবগত আছেন। এই আয়াত থেকে বোঝা যায় যে না, সাহাবিদের মধ্যেও স্তর রয়েছে। সাহাবিগণের স্তর সম্পর্কে ইবনে সাআদ তার তবাকাতের মধ্যে বলছেন যে সাহাবিদের স্তর হচ্ছে 5টি। প্রথম হচ্ছে যে ওইসব মহাজির সাহাবি যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, দ্বিতীয় হচ্ছে ওইসব আনসার সাহাবি যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তৃতীয় হচ্ছে ওইসব প্রথম পর্যায়ের সাহাবি যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, চতুর্থ নম্বরে হচ্ছে যারা মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছেন এবং পঞ্চম নম্বরে হচ্ছে যারা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছেন। এভাবেই ইবনে সাআদ তার তবাকাতের মধ্যে সাহাবিদের 5টি স্তর বর্ণনা করেছেন। একজন হাদিস বিশারদ আমরা সবাই জানি ইমাম হাকিম, তিনি আল মুস্তাদিক নামক গ্রন্থ লিখেছেন, উনি উনি বলছেন যে না, সাহাবিদের স্তর হচ্ছে 12টি। এক নম্বর হচ্ছে যে যারা মক্কা ইসলাম গ্রহণ করেছেন, তৃতীয় হচ্ছে যারা দারুন নদওয়ার সিদ্ধান্তের যে ভিত্তিতে আল্লাহ রসুলকে চলে আসতে হলো এই দারুন নদওয়ার পরে যারা ইসলাম গ্রহণ করেছেন মক্কাতে, তারপরে রয়েছে যারা হাবশা হিজরত করেছেন, যারা আকাবায় শপথ গ্রহণ করেছেন, দ্বিতীয় আকাবাতে যারা শপথ গ্রহণ করেছেন, তারপর মহাজিদগণের মধ্যে প্রথম দল যারা হিজরত করে আল্লাহ রসুলের সঙ্গে মদিনায় পৌঁছানোর পূর্বে কুবাতে যারা একত্রিত হয়েছিলেন, এরপরে হচ্ছে বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, এরপরে বদর থেকে হুদাইবিয়ার অন্তর্বর্তীকালীন সময়ে যারা কি করেছেন ইসলাম গ্রহণ করেছেন, এরপরে যারা বায়াতে রিদওয়ান অংশগ্রহণ করেছেন হুদাইবিয়া যেটা সংগঠিত হয়েছিল, এরপরে যারা হুদাইবিয়া এবং মক্কা বিজয়ের মধ্যবর্তী সময়ে মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছেন, এরপরে রয়েছে যে বিজয়ের দিন অর্থাৎ ফাতে মক্কা মক্কা বিজয়ের দিন যারা ইসলাম গ্রহণ করেছিলেন, এরপরে সর্বশেষ উনি বলেছেন যে 12 নম্বরে ওনারা সাহাবি যারা শিশু এবং বালক আর তারা আল্লাহ রসুলকে দেখেছেন এবং তারা ইমান সহকারে ইন্তেকাল করেছেন, ওনারা হলেন সাহাবি। তো এভাবে 12টি পর্যায়ে উনি ভাগ করেছেন ইমাম হাকিম। তবে মূল কথা হচ্ছে যে যারা এটা হচ্ছে তাদের স্তর, কিন্তু মর্যাদার দিক থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত একমত যে সাহাবিগণের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন সাহাবি হচ্ছেন সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে রয়েছেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে রয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে রয়েছেন আশারায়ে মুবাশশারা
যে 10 জন সাহাবি বেহেস্তের শুভ সংবাদ প্রাপ্ত ওনারা রয়েছেন, এরপরে রয়েছেন যে সমস্ত সাহাবি এনারা ছাড়া যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা রয়েছেন, এরপরে রয়েছেন যারা উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এভাবেই মানে সাহাবিদের মধ্যে স্তর সম্পর্কে বা তাদের মর্যাদাগত যে পার্থক্য রয়েছে এ সম্পর্কে ওলামায়ে কেরাম একমত। এবার আসেন যে সাহাবিদের সংখ্যা আসলে কত, তো বিভিন্ন কারণে সাহাবিদের সংখ্যা কিন্তু নির্ণয় করা সম্ভব হয়নি, কারণ ওই সময় এভাবে এর পিছনে কয়েকটি কারণ রয়েছে। যেমন হচ্ছে যে আল্লাহ রসুল দীর্ঘ 23 বছর ধরে দাওয়াতের কাজ করেছেন, দীর্ঘ 23 বছর ধরে বিভিন্ন ইমানদার সাহাবির সঙ্গে আল্লাহ রসুলের সাক্ষাৎ হয়েছে। তাদের মধ্যে কেউ রয়েছেন যারা এক মুহূর্তে আল্লাহ রসুলকে হজে দেখে ইমান আনয়ন করে তারা তাদের এলাকায় চলে গিয়েছেন, আর আল্লাহ রসুলের সঙ্গে দেখা হয় নাই। এখন ওই সময় কতজন ওই কাফেলায় ছিল, আকাবায় কতজন ছিল এখানে, তারপরে মদিনায় আল্লাহ রসুলের কাছে কতজন ইসলাম গ্রহণ করেছেন, বা ওই যে বিদায় হজের সময় আল্লাহ রসুলকে কতজন দেখেছেন, এর কোনো পরিসংখ্যান নাই। তবে ঐতিহাসিকগণ মোটামুটি একটি পরিসংখ্যান করেন যে আল্লাহ রসুলের সাহাবিদের সংখ্যা 1 লক্ষের বেশি, যদিও এর কম বেশির কথাও অনেকে বলেছেন। তো আমরা সর্বসাকুল্যে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত যে 10 জন সাহাবির কথা তো জানি, এছাড়াও আল্লাহ রসুল ইশারা ইঙ্গিতে আরো প্রায় সব মিলায় প্রায় 50 জন সাহাবির জান্নাতের শুভ সংবাদ মোটামুটি পেয়েছেন, কেউ পেয়েছেন একেবারে আশারায় মুবাশশারা, এছাড়াও ইশারা ইঙ্গিতে। যেমন আল্লাহ রসুল বলেছেন যে জান্নাতের সর্দারদের নেতা হবেন হাসান এবং হুসাইন, যুবকদের নেতা হবেন হাসান এবং হুসাইন। তার অর্থ কি যে ওনারা দুজন কিন্তু জান্নাতে যাচ্ছেন, কিন্তু আশারায় মুবাশশারার মধ্যে কিন্তু ওনাদের নাম নাই। এভাবেই বিভিন্ন ইশারা ইঙ্গিতে জানা যায় যে আল্লাহ রসুল মোটামুটি 50 জনের মতো সাহাবির জান্নাতের সংবাদ দিয়েছেন, আর বাকি সাহাবিদের কোনো পরিসংখ্যান ওইভাবে নাই। তবে আমরা এটা ওলামায়ে কেরামদের মধ্যে কাছে এবং বা ঐতিহাসিকদের কাছে মোটামুটি নির্ধারিত যে সাহাবিদের সংখ্যা 1 লক্ষের একটু বেশি। তো আমরা এখন আমাদের মূল আলোচনায় আসি যে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবি গুণের কি গুণাবলী আলোচনা করেছেন। তো আমরা দেখি যে আল কোরআনের মধ্যে প্রায় শতাধিক আয়াত রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীগণের গুণাবলী, তাদের কার্যক্রমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। এর মধ্যে থেকে আমরা 100টি আয়াত যদি তেলাওয়াত করি এবং শুধু অর্থও বলি, তারপরে আমাদের অনেক সময় দরকার। এজন্য আমরা এর থেকে মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো, গুরুত্বপূর্ণ গুণাবলীগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। একটি আয়াত সর্বাগ্রে আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে যে সূরা আল ফাতহ, যে আল ফাতহ যে আয়াত রয়েছে 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। আল্লাহ মুহাম্মদ হচ্ছে আল্লাহ রসুল এবং তার সাথে যারা রয়েছেন তাদের একটা গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, এবং এই আয়াতে ইঙ্গিত দিয়েছেন যে এই গুণাবলী শুধু আমি তোমাদের সামনে উল্লেখ করছি না, এই গুণাবলী তাদের তাওরাতে উল্লেখ করা হয়েছিল এবং এই গুণাবলী তাদের ইঞ্জিলের মধ্যেও আলোচনা করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুহাম্মদ আল্লাহর রসুল এবং তার সাথে যারা রয়েছে তারা আশিদ্দা ও আলাল কুফফার, তারা হচ্ছে কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর, রুহামা ও বাইনাহুম নিজেদের মধ্যে সব অত্যন্ত দয়াদ্র এবং রহমশীল। তুমি তাদেরকে দেখবে তারাহুম রুক্কা আন সুজ্জাদান, তাদেরকে তুমি দেখবে যে তারা রুকুরত অবস্থায় রয়েছে, তারা সিজদারত অবস্থায় রয়েছে, এবং তারা কি করে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারা সবসময় আল্লাহর অনুগ্রহ এবং তার সন্তুষ্টি কামনা করে, এবং তাদের তুমি চেহারায় দেখবে যে সবসময় তাদের মধ্যে কি রয়েছে, সিজদার একটা চিহ্ন রয়েছে তাদের, এটা তাদের তাওরাতের ভিতরে তাদের গুণাবলী বর্ণনা করা হয়েছে, এবং তাদের ইঞ্জিলের মধ্যেও কিছু গুণাবলী বর্ণনা করা হয়েছিল, একটা শাখার সাথে তাদেরকে তুলনা করা হয়েছিল। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবি গুণের কিন্তু একটি অনেকগুলো গুণাবলী একসাথে এক আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আর মুফাসসিরগণ বলছেন যে এই আয়াতের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যায় এসে মুফাসসিরগণ বলছেন যে তাওরাত এবং ইঞ্জিলে তাদের যে গুণাবলী বর্ণনা করা হয়েছিল এত স্পষ্ট ভাবে বর্ণনা করা হয়েছিল যে সাহাবিগণের অনেক সাহাবি, বিশেষ করে যে 4 জন খোলাফায়ে রাশিদুন, ওনাদের বর্ণনা এত সূক্ষ্মভাবে দেওয়া হয়েছিল যে তাদের তারা কোন জাতীয় জামা পরবে, তাদের জীবন আচরণ কেমন হবে, তারা কিভাবে চলবে, এ কথাও
তারা ই করেছিলেন, মানে তাওরাত এবং ইঞ্জিলের উল্লেখ করা হয়েছিল। একটি ঘটনা এ প্রসঙ্গে বলতে হয় তাহলে আমাদের আলোচ্য বিষয়টা আরেকটু মজবুত হবে, যে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হিসেবে যখন ফিলিস্তিন জয় করেন, জয় করার পর আপনাদের অধিকাংশেরই জানা রয়েছে ঘটনা, এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনিও এ বিষয়ে একটি কবিতা লিখেছেন, যে উনি যখন ফিলিস্তিনে যান তো যাওয়ার পথে ওনার উটের যে পরিচালক ছিল তার সঙ্গে ওনার কন্টাক্ট হয়েছে যে কিছুক্ষণ তিনি উঠে বসবেন এবং রশি উঠে রশি ধরে চলবেন হচ্ছে চালক, আর কিছুক্ষণ চালক উটের উপরে বসবে আর রশি ধরে চলবেন আমাদের আমিরুল মুমিনিন ও সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে পালাক্রমে চলতে চলতে যখন দেখা গেল যে বাইতুল মাকদাস চলে এসেছে, বাইতুল মুকাদ্দাসে যখন চলে এসেছেন ওনারা, তখন কি ছিলেন ওই উটের যে চালক ছিলেন উনি ছিলেন উটের পিঠে এবং সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন রশি ধরে। তো এই ঘটনা দেখার পরে যারা বাইতুল মুকাদ্দাসে ওনাকে স্বাগত জানাচ্ছিলেন ওনারা সবাই মনে করেছিলেন যেহেতু উটের পিঠে আছে উনি হচ্ছে আমিরুল মুমিনিন, আর যিনি রশি ধরে আছেন উনি হচ্ছে উটের চালক। তো এই কারণে তারা সবাই উটের চালককে মানে উটের পিঠে যিনি আসেন ওই উটের চালককে সম্বর্ধনা জানাতে লাগলেন। ইতিমধ্যে বাইতুল মুকাদ্দাসে যারা ইহুদি বিশেষ করে তাওরাতের যারা পণ্ডিত ছিলেন ওনারা বলছেন যে না 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 না, উনি কিন্তু আমিরুল মুমিনিন নাই, আমিরুল মুমিনিন হচ্ছে যিনি রশি ধরে আছেন। তো কিভাবে জানলেন আপনারা? যে তাওরাতের ভিতরে স্পষ্ট ভাবে লেখা আছে যে তাদের জীবন চালানোর রকমে, দেখেন যে ওনার জামায় এই কয়টা তালি আছে, দেখেন ওর জুতা, ওনার জুতা একটা হাতে আছে একটা পরা আছে। যে এই যে শুভ সংবাদ এটাও কি হয়েছে, সাহাবিদের বর্ণনা তাওরাতে এমন নিখুঁত ভাবে বর্ণনা করা হয়েছে। তো যাই হোক, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো গুণাবলী সাহাবিদের বর্ণনা করেছেন। এছাড়াও আমরা অন্যান্য গুণাবলী সাহাবিদের গুণাবলীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে ইবাদত সম্পৃক্ত যে গুণাবলী রয়েছে সেগুলো আমরা আলোচনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত নিয়ে এখানে মানে মুমিন ইবাদত সংক্রান্ত আলোচনার মধ্যে প্রথমে আমরা দেখলাম যে ইমান, আল্লাহ তাআলা তাদেরকে ইমানের সাথে সম্পৃক্ত করেছেন, তাদেরকে মুমিন হিসাবে কোরআনের বিভিন্ন আয়াতে তাদেরকে সম্বোধন করেছেন যে তারা হচ্ছে মুমিন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধ প্রসঙ্গে বলছেন যে আল্লাহ রাসূলকে বলছেন যে ইজতাকুলু লিল মুমিনিন, তুমি মুমিনদেরকে যখন বলেছিলেন, তার মানে কি এখানে মুমিন বলতে যারা ওই যুদ্ধে শরীক হয়েছিলেন সাহাবীগণের কথা বলা হয়েছে। একই ভাবে আল্লাহ অন্য আয়াতে বলছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপরে দয়াদ্র হয়েছেন বা তাদের উপর অনুগ্রহ করেছেন, এখানেও মুমিন অর্থ হয়েছে সাহাবা। এরপরে অন্য আয়াতে আল্লাহ তাদের ইমানের প্রশংসা করেছেন এবং তাদের যে মূল গুণ গুণটা ছিল যে ইমান, সে সম্পর্কে আল্লাহ বলছেন যে ও হাব্বাবা ইলাইকুমুল ইমান, তোমাদের কাছে যে ইমানটাকে আমরা খুব পছন্দনীয় করে দিয়েছি, সাহাবীদের কথা বলছেন যে হাব্বাবা ইলাইকুম, তোমাদের কাছে ইমানটা পছন্দনীয় করা হয়েছে। ওয়া যাইয়্যানাহু ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরে ইমানটাকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তাহলে সাহাবীগণের প্রথম এবং প্রধান গুণাবলী হচ্ছে তারা ইমানদার ছিলেন, তারা মুমিন ছিলেন। সুতরাং সাহাবিদের জীবনের সাথে আমাদের জীবনকে যখন আমরা মিলাতে যাব তখন আমাদেরকে অবশ্যই সর্বপ্রথম আমাদেরকে নিয়ে আসতে হবে, আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। এই এই ধরনের অনেক আয়াত রয়েছে যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, যে অনেকগুলো আয়াত রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবিদেরকে মুমিন হিসেবে উল্লেখ করেছেন। এরপরে আমরা ইবাদাত বন্দিগি নিয়ে, আমরা তাদের ইবাদাত বন্দিগির কথা সবাই জানি, তারা তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতেই উল্লেখ করেছেন যে তারাহুম রুকআন সুজ্জাদান, তাদেরকে আপনি দেখতে পাবেন সময় রুকু এবং সজদা অবস্থায়। আমরা জানি যে রুকা আর সুজ্জাদান মানে তারা বেশি বেশি রুকু করে এবং বেশি বেশি সেজদা করে। একই আয়াতে আল্লাহ বলছেন যে সিমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে তাদের মানে চাল চলনে তাদের আচরণে সবসময় তা কি রয়েছে, তাদের মধ্যে একটা সিজদার চিহ্ন, একটা সিজদার মানে সিজদার চিহ্ন বলতে আমরা যেমন ওই যে কপালে দাগ দেখি এটা না, সিজদার চিহ্ন বলতে সিজদার সাথে তাদের একটা সংস্পর্শতা, ইবাদতের সাথে তাদের একটা সংস্পর্শতা রয়েছে। এরপরে তাদেরকে গুণাবলীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা কি করতো, তাহাজ্জুদ,
তাহাজ্জুদ গুজারিছিল, সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলছে যে ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তায়িফাতুম মিনাল লাযিনা মা'াক, তোমার সাথে যারা রয়েছে তুমি তো রাত জাগছো রাতের এক অংশ, রাতের তিন ভাগের এক ভাগ, তার চেয়ে কম, তার চেয়ে বেশি তুমি জাগছো, তার সাথে ওয়া তায়িফাতুম মিনাল লাযিনা মা'াক, তোমার সাথে যারা রয়েছে তাদেরও একটা দল তোমাদের সাথে তোমার সাথে রয়েছে। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে সাহাবীগণ ছিলেন তাহাজ্জুদ গুজারি। এভাবে সাহাবীগণের ইবাদতের কথা আল্লাহ বিভিন্ন আয়াতে বলেছেন। তাদের মধ্যে আন্তরিকতা ছিল, দ্বীনের জন্য মহাব্বত ছিল তাদের মধ্যে। আন্তরিকতার একটা উদাহরণ আমরা কোরআনের সূরা মায়েদার মধ্যে পাই যে ওয়াইজা সামিউ মা উনজিলা ইলা রাসূল তারা আয়ুনহুম মানে তাফিদু মিনাদ দামি, অর্থাৎ যখন তাদেরকে দেখবে সাহাবীদের আলোচনা এখানে বলছে যে তারা যখন তোমার উপর রসুলের উপরে যে আয়াত অবতীর্ণ হয়েছে এই আয়াতকে যখন তারা শুনে তখন তাদের অন্তর মানে তাদের চক্ষু শীতল হয়ে যায়, তাদের চোখ ভরে যায় মানে পানিতে, এবং তারা যে সত্যের সন্ধান পেয়েছে এজন্য তারা খুবই আন্তরিক হয়ে যায়, কৃতজ্ঞ হয়ে যায়। এই আয়াত এখানে বলা হয়েছে তাদের তাকওয়ার উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে আল্লাযীনা ইসতাজাবু আল্লাহ ওয়া রাসূল মিন বাদি মা আসাবাহুমুল কারহ, মানে এই আয়াতে আল্লাহ বলছেন যে তাদের তাকওয়া রয়েছে, এই তাকওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরকে বেছে নিয়েছেন। ওই সূরা হুজরাতের মধ্যে আল্লাহ আবার বলেছেন যে ওয়া আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার জন্য বাছাই করে নিয়েছেন। এভাবে তাকওয়ার উদাহরণ সাহাবীদের দিয়েছেন। আয়াত থেকে আমরা জানতে পারি যে আল্লাহ সাহাবীগণের অন্যতম গুণাবলী হচ্ছে তারা তাকওয়া ছিলেন, তাদের মধ্যে তাকওয়া ছিল, তারা মুত্তাকী ছিলেন। এরপরে তারা সমস্ত কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতেন, সন্তুষ্টি কামনা করতেন। আল্লাহ বলছেন যে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যে আয়াত আমরা পড়েছি। আর তাদের কাছে কি ছিল? ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, তাদের কাছে আল্লাহর সন্তুষ্টিটা ছিল তাদের কাছে সবচেয়ে বড় পাওয়া, এটাই ছিল তাদের দৃষ্টান্ত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ভয়ের উদাহরণ দিয়েছেন যে তারা কিভাবে ভয় করতেন। আল্লাযীনা ইবাল্লিগুনা রিসালাতাল্লাহি ওয়া ইয়াখশাউনাহু, যে আল্লাহ বলছেন যে যারা আমার এই রিসালাতের প্রেরণের দায়িত্ব পালন করছে তা এবং তারা আল্লাহকে কেমন ভাবে ভয় করে সে আলোচনা সূরা আল আহজাবে 39 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এর দ্বারা বোঝা যায় যে সাহাবীগণের অন্তরে সব সময় আল্লাহর ভয় লেগেই থাকতো। যে কোনো কাজ করার আগে তারা চিন্তা করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজের মধ্যে সন্তুষ্ট আছেন নাকি অসন্তুষ্ট আছেন, এগুলো তারা চিন্তা করতেন। এরপরে আখেরাতে জবাবদিহিতার ভয় তাদের ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের ভিতরে বলছেন যে ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুব, যেদিন অন্তরগুলো ভয়ে কেটে উঠবে সেদিনের সেদিনকে তারা ভয় করে। এখানে এই আয়াতগুলো সব সাহাবীদের উদ্দেশ্য করা বলা হয়েছে। এরপরে আছে তওবা, তাদের তওবা ঘোষণা আল্লাহ পবিত্র কোরআনে সূরা তওবার মধ্যে দিয়েছেন যে লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা তাবাহু ফিস সাআতিল উসরা, আল্লাহ বলছেন যে নবী এবং মুহাজির এবং আনসার এদের তওবাকে আমি কি করেছি, এদের তওবাকে আল্লাহ আমি গ্রহণ করেছি। এভাবে তাদের তওবার প্রশংসা আল্লাহ বলেছেন। তার সাহাবীদের আরেকটা গুণ ছিল তওবা, সাহাবীদের আরেকটা গুণ ছিল যে তারা আনুগত্যের চরম পরাকাষ্ঠা দেখাতেন। আল্লাহ রাসূল যখনই যে আদেশ দিতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই যে ওহী নাজিল করতেন সে ব্যাপারে তারা অত্যন্ত সতর্ক থাকতেন এবং সবসময় তাদের মানে অন্তরটা আনুগত্যের জন্য ভরে থাকতো। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন তোমরা বলেছিলে যে আমরা শুনলাম এবং এটা আমরা পালন করলাম, অর্থাৎ এমন ভাবে আনুগত্য করতে, হ্যাঁ শুনলাম এবং সাথে সাথে সেটা পালন করতে। এভাবেই অন্য আয়াতে আল্লাহ বলছেন যে তারা সবসময় রসুলের আনুগত্য করে, এবং আল্লাহ বিভিন্ন আয়াতে যে আনুগত্যের কথা বলেছেন তার বাস্তব নমুনা ছিলেন সাহাবিগণ। এরপরে আমরা দেখি যে সাহাবিগণ যে সৎ কাজে সবসময় অগ্রগামী থাকতেন এবং প্রতিযোগিতা করতেন তারা সৎ কাজে। আমাদের মুহতালাম সংসারক সাহেব উনি যে কথা প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করেছেন যে আসাবিকুনাল আউয়ালুন,
এই আয়াতটি সম্পূর্ণভাবে মহাজির এবং আনসারদের সম্পর্কে, সাহাবিদের সম্পর্কে এই আয়াতটি নাজিল হয়েছে। তাদেরকে একাত্তরে অগ্রগামী সাবিক বলা হয়েছে, তাদেরকে একেবারে প্রথম সারির বলা হয়েছে। এছাড়া অন্যান্য আয়াতে যেমন সাবিকুনা ফিল খয়রাত, তারা কি করে যে সাবিকু ফিল খয়রাত, অর্থাৎ তারা উত্তম কাজে তারা প্রতিযোগিতা করে, এ সম্পর্কে সাহাবিদের প্রশংসা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। এভাবেই সৎ কাজে উপদেশ এবং অসৎ কাজের না, এটা হচ্ছে যে সৎ কাজের যে অগ্রগামিতা, এই অগ্রগামিতা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদের সার্টিফিকেট দিয়েছেন। অর্থাৎ সাহাবিদের একটা গুণাবলী ছিল, তারা অগ্রগামী ছিল। এরপর তারা হিজরত করেছেন, এ সম্পর্কে তো আলোচনার অপেক্ষায় রাখেন, আল্লাহ তাদের হিজরতের প্রশংসা করেছেন এবং তার জন্য তাদের জান্নাতের স্থান বরাদ্দের ঘোষণা দিয়েছেন। এরপর তারা কি করতেন, দিনের কাজের সব ধরনের সহযোগিতা করতেন, দিনের সব ধরনের সহযোগিতা করতেন। আল্লাহ বলছেন যে সাহাবিদের বর্ণনা বলেছেন যে সাহাবিগণ আল্লাহ রসুলকে তারা সহযোগিতা করেন এবং তাকে সাহায্য করেন বিভিন্ন কাজে তাদের দিয়েছেন। এরপরে আমরা এগুলো ইবাদত সংক্রান্ত যে বর্ণনা রয়েছে, সাহাবিগণের যে গুণাবলী রয়েছে, তার মধ্যে আমরা এগুলো আলোচনা করলাম। এরপরে আমরা যেতে চাচ্ছি যে সৃষ্টি জগতের সাথে সংশ্লিষ্ট যেসব গুণাবলী তাদের রয়েছে, সেই গুণাবলী সম্পর্কে আমরা কয়েকটি দিক এখানে আলোচনা করতে চাই। প্রথম হচ্ছে যে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার। সাহাবিগণ আমর এবং বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের যে নিষেধ, এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের একটা বাস্তব নমুনা ছিলেন সাহাবাই কেরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার যে আয়াতটি বলেছেন, এই আয়াতটির মূল উদ্দেশ্য হচ্ছে সাহাবিগণ, এই আয়াতটির মূল প্রতিপাদ্য হচ্ছে সাহাবিগণ। আল্লাহ বলছেন যে তোমরা উত্তম জাতি এবং এই উত্তম জাতির মধ্যে, এই মুসলিম জাতির মধ্যে সর্বাগ্রে নাম হচ্ছে সাহাবিগণের। তাদেরকে দৃষ্টান্ত দিয়েছেন যে তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে। এরপরে তাদের দৃষ্টান্ত হচ্ছে জিহাদ, তারা জিহাদের, তাদের জিহাদের প্রশংসা আল্লাহ করেছেন যে ওয়াল্লাযীনা আমানু মাআহু, রাসূলের কথা বলে বলছেন যে তার সাথে যারা ঈমান এনেছে, মাআহু জাহাদু বিআমওয়ালিহিম, অর্থাৎ সাহাবিগণ কি করে, তারা তাদের সম্পদ দিয়ে, ও আনফুসিহিম তাদের জীবন দিয়ে তারা জিহাদ করে, ও উলাইকা লাহুমুল খায়রাত, তাদের জন্য রয়েছে সব কল্যাণ। এভাবে তাদের সততার উদাহরণ দিয়ে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে হও। এখানে সাদিকিনদের মধ্যে সর্বপ্রথম, সর্বপ্রধান, প্রথম কাতারে যারা রয়েছেন তারা হচ্ছে সাহাবিগণ। এরপরে সাহাবিগণ ছিলেন প্রশান্ত চিত্রের অধিকারী, আমাদের মতো অস্থির ছিল না তারা। আল্লাহ তাদের উপরে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হয়েছে, স্বয়ং তাদের উপরে প্রশান্তি অবতীর্ণের ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, অর্থাৎ আল্লাহ রসুল এবং তার সাথে যে মুমিন ছিলেন, অর্থাৎ সাহাবিগণের উপরে আল্লাহ সাকিনা অবতরণ করেছিল, এই জন্য তারা ছিলেন প্রশান্ত চিত্রের অধিকারী। তাদের প্রশান্তি মানে সবসময় তারা অন্তরে প্রশান্তিতে থাকতেন, অস্থির হয়ে যেতেন না বা সামান্য কারণে তারা ধৈর্য হারা হয়ে যেতেন না। তারা ছিলেন আল্লাহর শত্রুদের ব্যাপারে অত্যন্ত কঠোর, যে আশিদ্দা ওয়ালাল কুফার, তারা ছিলেন কাফিরদের ব্যাপারে সবচেয়ে কঠিন। এরপর তারা ছিলেন মুমিনদের জন্য দয়াদ্র, যেটা আমরা আয়াতে দেখেছি যে রুহামা উবাইনাহুম। এরপর তারা ছিলেন ভদ্রতার একটা অনুপম দৃষ্টান্ত। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে আমাদের আলেম ওলামাদেরকে মানুষ মনে করে যে তাদের ভিতরে কোনো কার্টিসি নাই, তাদের ভিতরে কোনো ভদ্রতা নাই, এভাবে বলে, কিন্তু আসলে সাহাবিগণ ছিলেন ভদ্রতার একটা অনুপম দৃষ্টান্ত। যেমন আল্লাহ তাআলা এক আয়াতের ভিতরে বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মা'আহু আলা আমরিন জামিন লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনু, অর্থাৎ সাহাবিগণ যখন আল্লাহ রসুলের সাথে থাকেন তখন মানে ওই যে মজলিসে থাকেন তার অনুমতি ছাড়া সে মজলিস ত্যাগ করেন না। অর্থাৎ এখানে যে আদব, সাহাবিগণের যে শিষ্টাচার আল্লাহর ছিল, সেটার একটা সামান্য একটা নমুনা যে মজলিসে আছেন সাহাবিগণ এবং আল্লাহ রসুলের সাথে আছেন, আল্লাহ রসুল অনুমতি না দেওয়া পর্যন্ত তারা মজলিস
কোনোদিন ত্যাগ করবে না। এটা হচ্ছে সাহাবীগণের একটা ভদ্রতার অনুপম দৃষ্টান্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে উল্লেখ করেছেন। এরপরে সাহাবীগণ ছিল মধ্যমপন্থী, যে উম্মাতে ওয়াসাত আল্লাহ যেটা বলেছেন, মধ্যে এই উম্মাতে ওয়াসাতের মধ্যে সাহাবীগণ ছিলেন তার একটা দৃষ্টান্ত। এরপরে সাহাবীগণের আরেকটি দৃষ্টান্ত ছিল, তারা ছিলেন হচ্ছে জ্ঞান পিপাসু, তারা সবসময় জ্ঞান চর্চা করতেন। আল্লাহ রসুল প্রেরণের যে উদ্দেশ্য বর্ণনা করেছেন, সেই উদ্দেশ্যের মধ্যে আল্লাহ বলছেন যে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, রসুলের দায়িত্ব ছিল যে সাহাবাগণকে কিতাব এবং হিকমাত শিক্ষা দিবে। অন্য আয়াতে বলছে যে ওয়া ইউআল্লিমুহুম মা লা তা'লামুন, অর্থাৎ তারা যে যে বিষয়ে জানে না সে বিষয়ে শিক্ষা দেওয়ার দায়িত্ব আল্লাহ রসুলের ছিল। তো এই যে দায়িত্ব, এই দায়িত্ব আল্লাহ রসুল অর্পণ করেছেন মূলত সাহাবিদের, মানে তার দায়িত্ব পালনের মূল টার্গেটই ছিল সাহাবিগণ, এবং তাদের থেকে আমরা এভাবেই আল্লাহ রসুলের দায়িত্ব পালন করেছেন এবং সাহাবিগণ এই কারণে জ্ঞান পিপাসু ছিলেন। আপনারা জানেন, যারা বিশেষ করে কুয়েতে রয়েছেন, কুয়েত থেকে যারা শুনছেন বা মধ্যপ্রাচ্য থেকে শুনছেন অনেকেই, এমনকি বাংলাদেশের অনেকেই আমাদের আল্লাহ হজ করার সুযোগ দিয়েছেন বা উমরা আদায়ের সুযোগ দিয়েছেন। আমরা দেখেছি যে মসজিদ নববীতে যে উঁচু জায়গাটা যেখানে আসহাবের সুফা থাকতো, ওই আসহাবের সুফার যে জায়গাটি, এটা হচ্ছে সম্পূর্ণভাবে এটা হচ্ছে জ্ঞানের একটা মজলিস। সেই মজলিসটি একটু দেখবেন যে উঁচু করা আছে, আল্লাহ রসুলের মাজারের মানে তার কবরের পাশে একটু উঁচু জায়গা আছে যেখানে আসহাবে সুফা থাকতো। ওনারা সবসময় জীবনকে বিলিয়ে দিয়েছিলেন জ্ঞান চর্চার জন্য। তাদের যে জ্ঞান চর্চার যে বিষয়টি আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, যে হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এই আয়াত সাহাবীদের শানেই অবতীর্ণ হয়েছিল। এছাড়া অন্য আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ায়ারাল্লাযীনা উতুল ইলমা আল্লাযী উনজিলা ইলাইকা, তোমার উপরে যারা অবতীর্ণ হয়েছে, যারা জ্ঞানী, তারা এটা জানে যে হুয়াল হক, এটা হচ্ছে সত্য। অর্থাৎ এই সত্যতা যারা অবলম্বন করেছে, এই সত্যপথ, তারাই মূলত জ্ঞানী। অর্থাৎ এই সত্যপথ সাহাবীগণ অবলম্বন করেছিলেন, তারাই জ্ঞানী। এটা হচ্ছে তাদের মানুষের সাথে সম্পৃক্ত বা তাদের লেনদেনের সাথে সম্পৃক্ত যেসব গুণাবলী, তার মধ্য থেকে আমরা এই গুণাবলীগুলি অর্জন করলাম। তো আমি এতক্ষণ যাবত আমরা যে আলোচনাগুলো শুনলাম সাহাবীদের ব্যাপারে, সেই আলোচনার একটি সার নির্যাস আমি এখানে আপনাদের সামনে আবার একটু পেশ করছি, যে আমরা এমন একটা জামাত নিয়ে আলোচনা করেছি যে যে জামাত হচ্ছে পৃথিবীর সেরা, নবীগণের পরে সেরা জামাত, এবং তাদের ব্যাপারে আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং কোনো রকম যেন আন্তরিকতার ঘাটতি না থাকে। এটা সাহাবীগণের পরিচয় আমি বলেছি, যে সাহাবীগণ হচ্ছে তারাই যারা ইমান সহকারে আল্লাহ রসুলকে দেখেছেন এবং ইমান নিয়েই এন্তেকাল করেছেন। সাহাবিদের সংখ্যা সম্পর্কে আমরা জেনেছি যে তাদের সংখ্যা আসলে সীমাবদ্ধ করা যায় না, তবে মোটামুটি 100,000 উপরে হিসেবে ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন। আর একটা বিষয় হচ্ছে যে সাহাবিগণের যে মর্যাদা, সে সম্পর্কে আমরা কিন্তু খুব বেশি আলোচনা এখানে করি নাই, কারণ সাহাবিগণের মর্যাদা নিয়ে আমাদের যথাযথ আলোচনা রয়েছে। আমরা তাদের গুণাবলী নিয়ে আলোচনা করেছি, এবং এই গুণাবলীর আলোচনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ওই গুণাবলীগুলো যেন আমরা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি, এবং বাস্তব জীবনে যেন আমরা তাদের ওই গুণাবলীগুলোকে গ্রহণ করে আমাদের জীবনকে তাদের রঙে রঙায়িত করতে পারি। এবং তারা যেহেতু কোরআনে তাদের গুণাবলীগুলো প্রশংসিত হয়েছে, সুতরাং আমাদের জন্য এই গুণাবলীগুলো গ্রহণীয়, এজন্য আমরা তাদের গুণাবলীগুলো আলোচনা করেছি। এবং গুণাবলীগুলোকে আমরা মোটামুটি দুইটি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ইবাদাতের সাথে সংশ্লিষ্ট, আর একটা হচ্ছে সৃষ্টি জগৎ মানুষের সাথে সম্পৃক্ত বা তার ব্যক্তি জগতের সাথে সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের একান্ত দোয়া এবং কামনা যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাদের রঙে রঙায়িত হতে হওয়ার তৌফিক দান করেন, তাদের গুণাবলী আমাদের ব্যক্তিগত এবং সামগ্রিক জীবনে যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। এবং কেয়ামতের ময়দানে যেন আল্লাহ তাদের কাতারে আমাদেরকে হাশর ও নাশর করেন, এবং জান্নাতে যেন আল্লাহ তাদের সঙ্গে আমাদের মিলন ঘটান, তাদের সঙ্গে যেন আমরা জান্নাতে মিলিত হতে পারি। আল্লাহ সুবহানাল্লাহর কাছে এই দোয়া কামনা করে, এই দোয়া করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। শুকরান জাজিলান শেখুনাল ফাদিল ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী। জি, আমরা
কুয়েত প্রবাসীদের পক্ষ থেকে মোহতারামকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাদেরকে সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জ্ঞান গর্ব আলোচনা করার জন্য। তো মোহতারামকে অনেকে অনেকদিন পর দেখেছেন, সরাসরি দেখতে পেয়ে অনেকে আমাদেরকে কমেন্টে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন, এবং অনেক ভাই কয়েকটি বিষয়ে জানার জন্য আমাদেরকে কমেন্ট প্রশ্ন করেছেন। এক ভাই তিনি জানতে চেয়েছেন যে মোহতারাম, সাহাবাগণ কি সত্যের মাপকাঠি, অর্থাৎ যেটা আমরা অনেকে এটা নিয়ে বিভ্রান্তে আছি যে আসসাহাবি কুল্লুহুম উদুল, যে একটি হাদিস বলা হয় যে সমস্ত সাহাবি যে সত্যের মাপকাঠি, এই বিষয়ে যদি কিছু বলেন, যে অনেকে তো বিভ্রান্তে আছে যে আসলে কি সাহাবিগণ সত্যের মাপকাঠি কিনা, সকল সাহাবি সত্যের মাপকাঠি কিনা। জি মোহতারাম। জি জাজাকুমুল্লাহ খায়ের। যারা আপনারা কুয়েত থেকে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, আমিও সকলকে মোবারকবাদ জানাই। আসলে কুয়েতে অনেক দিন থাকা, ওখানে অনেকের সঙ্গে পরিচয় হয়েছিল, এবং কুয়েতে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি বিভিন্ন প্রোগ্রামে, এবং আমরা চেষ্টা করেছি বাংলাদেশি ভাষাভাষীদেরকে ইসলাম সম্পর্কে জানানোর বা বোঝানোর জন্য কোনো ব্যবস্থা করতে। বিশেষ করে আমাদের মোহতারাম মামুন ভাই, উনি বলেছেন যে আলহুদার সাথে আমার একটা সংশ্লিষ্টতা ছিল, এছাড়াও আরো বিভিন্ন পত্রিকা ওখান থেকে বের করতেন বাংলাদেশিরা, সেখানেও আমি চেষ্টা করতাম ইসলামিক কোনো লেখা দেওয়ার। এছাড়া আসলে এখনো কুয়েতকে অনেক মিস করি বলতে হলে, তো এখন তো আসলে ওখানে যাওয়াও কষ্ট। এরপরে কুয়েত থেকে যারা দেশে আসেন, এসে অনেকেই যোগাযোগ করেন বা একসঙ্গে ওখানে ছিলাম, দেশে চলে এসেছেন অনেকে, এর সঙ্গে এখনো কথা হয়। তো ইনশাল্লাহ সময় সুযোগ হলে আমরা চেষ্টা করব আবার ওখানে যাওয়ার, দেখা সাক্ষাৎ করে আসার, তো সংক্ষিপ্ত পরিসরে হলেও। তো সকলকে ধন্যবাদ। এখনো অনেক সময় স্বপ্নের মধ্যে কুয়েতের অনেক দৃশ্য দেখি, বা অনেক মনে হয় যেন ওখানেই আছি, ওখানে কাজ করছি, এমনও হয়ে থাকে। যে প্রশ্নটা আসলে করা হয়েছে যে সাহাবিগণ কি সত্যের মাপকাঠি, এই জিনিসটা যতটা না জানার তার চেয়ে বেশি হচ্ছে রাজনৈতিক। এটা আসলে একটা রাজনৈতিক ব্যাপারের সাথে মিশ্রিত আছে। আসলে এই বিষয়টি নিয়ে একটু ওলামা ইকরামের মধ্যে মতভেদ তো আছেই, তো কেউ কেউ ওনাদেরকে বলছেন যে, কিন্তু একদম মধ্যম পন্থা অবলম্বন করে যখন আমরা বলি, তখন এ কথাটাই বলতে হয় আমাদেরকে যে জামাত হিসাবে আমরা যেমন আজকে আলোচনা করলাম, যে আলোচনা গুলো করলাম এগুলো কোনো সাহাবির ব্যক্তিগত আমল নিয়ে আলোচনা করিনি, আমরা কি বলেছি যে তাদের একটা জামাত নিয়ে আলোচনা করেছি, যে সাহাবাগণের জামাত নিয়ে। তো জামাত হিসাবে যখন আমরা দেখি, তখন আমরা দেখি যে সাহাবিগণ হচ্ছেন আমাদের জন্য অনুকরণীয়। এখন সত্যের মাপকাঠি কিনা এ বিষয় নিয়ে ফোকাহা ইকরামের মধ্যেও মতভেদ রয়েছে। এখন আমরা সত্যের মাপকাঠি বলতে কি বুঝি, এটা নিয়েও আসলে সমস্যা রয়েছে আমাদের। তো আমরা যদি ফিকহের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে মানে সাহাবিগণের ইজমা যখন সংগঠিত হয়, তখন ফোকাহা ইকরাম বলছেন যে হ্যাঁ, সাহাবিগণের ইজমা যদি হয় সেটা আমাদের জন্য পালনীয় এবং সেটা আমাদের জন্য গ্রহণীয়, কিন্তু ব্যক্তিগত ভাবে রায় সাহাবি বা কৌলুস সাহাবি আমাদের জন্য পালনীয় কিনা সে ব্যাপারে কিন্তু ফোকাহা ইকরাম বিস্তর মতভেদ করেছেন। কেউ বলছেন যে না, মানে কৌলুস সাহাবি চেয়েও যদি জয়ীফ হাদিস থাকে সেটা পালনীয়। কেউ বলছেন যে না, কৌলুস সাহাবি চেয়ে আমালু আহলিল মদিনা, অর্থাৎ মদিনাবাসী ওই যুগে যে আমল করতো সেই আমলটা হচ্ছে কি গ্রহণযোগ্য। তো এইভাবে বিভিন্ন মতভেদ রয়েছে। আসলে এই বিষয়ে একক কোনো সিদ্ধান্ত দেওয়াটা কষ্টকর। তো এ বিষয়ে সাহাবিদের সম্পর্কে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাহাবিগণ সত্যের মাপকাঠি কিনা সেটা আমরা জাস্টিফাই করতে পারবো কিভাবে, কোরআন এবং সুন্নার মাধ্যমে। যেমন সাহাবিগণের ভিতরে যদি কোনো ইখতিলাফ হতো, তখন এই ইখতিলাফটাকে ফয়সালা করার দায়িত্ব কিন্তু ছিল কি কোরআন এবং সুন্নার ভিত্তিতে। যেমন ওই যে আতি আল্লাহ ওয়া রাসূলা ও উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল, ফাইন তানাযাতুম, অর্থাৎ তোমরা যদি কোনো বিষয়ে মতভেদ করো তাহলে সেটা আল্লাহ এবং তার রাসূলের দিকে তোমরা কি রুজু করে দাও। তো এই সমস্ত আয়াত এবং অন্যান্য হাদিস সব মিলাই আমরা যেটা সিদ্ধান্তে আসতে পারি সেটা হচ্ছে যে সাহাবিগণের যে ইজমা বা সাহাবিগণের সম্মিলিত যে কাজ, সেগুলো আমাদের জন্য অবশ্য পালনীয় এবং
হচ্ছে যে সাহাবীগণের ভিতরে যেসব বিষয়ে মতভেদ রয়েছে এগুলো নিয়ে আমরা কি করব কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এবং অন্যান্য বড় বড় সাহাবীরা যেটা করেছেন সেদিকে আমরা রুজু করব। এককভাবে এই বিষয়ে কোনো কথা আসলে বলা বললে যেটা হয় সেটা হচ্ছে যে মানুষের ভিতরে ইখতিলাফটা বাড়ে, এজন্য এভাবে একক কোনো সিদ্ধান্তে আসা যাবে না, যেহেতু সালফে সালিহীন এ ব্যাপারে কি করেছেন মতভেদ করেছেন, এজন্য এ ব্যাপারে আমাদের এককভাবে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। মেন কথা হচ্ছে যে সাহাবিদের সম্পর্কে যেন আমরা কখনো খারাপ ধারণা না রাখি, তাহাদের তাদের ব্যক্তিগত আমল নিয়েও যেন আমরা প্রশ্ন না করি, কারণ আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলছেন যে যদি তোমরা পাহাড় সমান সম্পদ যদি ব্যয় করো তাহলে কি হবে না, তাদের সমপর্যায়ে পৌঁছতে পারবে না। ঠিক আছে, জাজাকাল্লাহ খায়ের। জি, আর একটি প্রশ্ন রমিজউদ্দিন সরকার, তুমি প্রত্যেক প্রশ্ন করেছেন, সাহাবাগণ কি নিষ্পাপ ছিলেন, সাহাবাগণ কি নিষ্পাপ ছিলেন, যে মুদারামের বিষয়ে কিছু বলেন। সাহাবাগণ নিষ্পাপ ছিলেন কিনা এ ব্যাপারে মোটামুটি আহলে সুন্নাত ওয়াল জামাত একমত যে তারা কি ছিলেন না, নিষ্পাপ ছিলেন না, কারণ তারা মানুষ ছিলেন এবং তাদের মধ্যে থেকে তাদের কি হয়েছে, তাদের থেকে বিভিন্ন সময় বিভিন্ন গুণা প্রকাশিত হয়েছে এবং এ ব্যাপারে হাদিস আছে। তবে নবীগণের ইসমাত বা নবীগণ যে নিষ্পাপ ছিলেন এ ব্যাপারে একমত, কিন্তু সাহাবিগণ সবাই নিষ্পাপ ছিলেন না, তবে তাদের আমরা আলোচনার মধ্যেও শুনেছি তাদের কি হয়েছে, তওবাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, সুতরাং তাদের ওই তারা ওই নিষ্পাপের উপর প্রতিষ্ঠিত মানে পাপের উপরে প্রতিষ্ঠিত ছিলেন না, যেমন ভাবে আমরা আছি এখন, এক পাপ করছি আবার তওবা করছি আবার কি হচ্ছে আমাদের থেকে আবার ওই একই পাপ হচ্ছে বা অন্য পাপ হচ্ছে, কিন্তু সাহাবীগণের মধ্য থেকে ওই জাতীয় যে যে ব্যাপারে তারা তওবা করেছেন সে ব্যাপারে আর সেই সেই পাপ আর তাদের থেকে প্রকাশিত হয়নি। তো এটা হচ্ছে মূল কথা যে তারা সবাই মানে কি হয়েছে নিষ্পাপ ছিলেন না, তবে সাহাবিগণের জামাত তারা কি তাদের তারা হচ্ছে আমাদের জন্য অনুকরণীয় যেটা আগেই বলেছি আর কি। জি জি, জাযাকাল্লাহ খায়র। এরপর সাংবাদিক মাই টিভি, আমরা মাই টিভি সাংবাদিক বর্তমানে কুয়েতে, তিনি মাই টিভি সাংবাদিক হিসেবে আছেন, আলাম জানা ভাই আপনাকে বলেছেন কেমন আছেন। রুহুল আমিন ভাই, সুন্দর আলোচনা করার জন্য ধন্যবাদ, আর আপনাকে অনেক মিস করছি, এভাবে অনেকে আপনাকে অনেক মিস করছেন। আলামিন ভাই কেও, আলামিন ভাইকে ধন্যবাদ, আলামিন ভাই আমাদের খুবই প্রিয় ছিল, উনি আমরা থাকা অবস্থা থেকে বিভিন্ন পেপারে লিখতেন, সাংবাদিকতা করতেন, ওনার সঙ্গে মাঝে মধ্যে জমা মানে যোগাযোগ হয় আলহামদুলিল্লাহ। আমরা আলামিন ভাইয়ের কল্যাণ কামনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কল্যাণে ভরে দেয়। এরপরে ওই যে রমিজ ভাইয়ের কথা বললেন, রমিজ ভাইয়ের কথাও আমার মনে আছে, হ্যাঁ রমিজ ভাইকে আমরাও মিস করি মাঝে মধ্যে, মনে হয় রমিজ ভাইয়ের কথা, আইপিসির সাথে ওনার একটা সংশ্লিষ্টতা ছিল। জি জি, আবুল কালাম আজাদ তিনি লিখেছেন, ভাই আমার প্রশ্ন হলো কোন প্যাসেঞ্জার মোবাইল ভুলে গাড়িতে রেখে গেলে পরে ওই মোবাইল পৌঁছাইয়ে দিলে তার থেকে ভাড়া নেওয়া যাবে কিনা, হয়তো উনি গাড়ি চালান কোনো সামগ্রী চলে গেল পরবর্তীতে তাকে পৌঁছানোর চেষ্টা করলে সেক্ষেত্রে সব থেকে ভাড়া যাবে কিনা পৌঁছানোর ভাড়াটা। হ্যাঁ, এটা আসলে কোন জিনিস যদি গাড়িতে ফেলে দেয় মানে ফেলে যায়, হ্যাঁ আপনি যেটা বলেছেন যে উনি হয়তো কোনো গাড়ি চালান ওনার গাড়িতে কেউ ফেলে দিয়েছে ওইটা পৌঁছে দিলে, হ্যাঁ এটা হচ্ছে যে শরিয়াতে এটা হচ্ছে লুকতা বা ফেলানো যে জিনিস, কুড়িয়ে পাওয়া জিনিস, এর যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী, এখন যেহেতু আমাদের সমাজে ইসলামী রাষ্ট্র নাই, ইসলামী রাষ্ট্র থাকলে ওইটা তো ওভাবেই ওখানে পড়ে থাকতো বা আপনার গাড়িতেই পড়ে থাকতো, মূল দায়িত্ব হচ্ছে যার জিনিস তার এটা সংগ্রহ করে নেওয়া। এখন উনি যদি বলে যে ভাই পৌঁছে দিয়ে যান, তাহলে ওনার অর্ডার যদি হয় তাহলে অবশ্যই আপনি তার থেকে ভাড়া নিতে পারবেন, আর যদি আপনি নিজের থেকে কি বলে স্বপ্রণোদিত হয়ে বা নিজে ইচ্ছা করে দিয়ে আসেন, তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমার আপনার এখানে আসতে এতটুকু খরচ হয়েছে, তো উনি যদি না দেয় তাহলে আপনি কি করতে পারবেন না, এটা জোর জবরদস্তি তাকে করতে পারবেন না যে আমি তোমার জিনিসটা নিয়ে আসলাম, কিন্তু উনি যদি বলেন তাহলে অবশ্যই আপনি তার ভাড়া দাবি করতে পারবেন। জি জি, আব্দুল খালেক ভাই আপনার পরিচিত, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মিডিয়ার কারণে আজকে অতিথি জনাব রুহুল আমিন ভাইকে খুব কাছে পেলাম, জাযাকুমুল্লাহ খায়র। আপনি চিনতে পেরেছেন সন্দীপের আব্দুল খালেক ভাই, তিনি যে আব্দুল খালেক ভাইয়ের কথা মনে আছে, আব্দুল খালেক ভাই আমাদেরকে বই সাপ্লাই দিতেন, অনেক বই বিক্রয়ের সাথে জড়িত ছিলেন খালেক ভাইয়ের। হ্যাঁ ইনশাল্লাহ আমরা আবারও দেখা হবে,
খালেক ভাই মাঝে মধ্যে আমাকে মেসেজ করেন, অনেক সময় অ্যান্সার দিতে পারি, অনেক সময় পারি না হয়তো। জি, যে তো উনি উনি মনে হয় উনি দুটি প্রশ্ন রেখেছেন। প্রথম প্রশ্ন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদায় কোরআনে কতটি আয়াত নাজিল হয়েছে, আর দ্বিতীয় প্রশ্ন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি খলিফা ছিলেন। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদায় কোরআনে কতটি আয়াত নাজিল হয়েছে এ ব্যাপারে একটু মতভেদ রয়েছে, তবে তিনের কম কেউ বলেন নাই। তো মানে কমপক্ষে তিনটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতকে সমর্থন করে এই করেছেন, মানে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন। এখানে মর্যাদার কথা বলা হয়েছে, আসলে ওইভাবে স্পেসিফিক ভাবে মর্যাদার কথা বলা হয় নাই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাহাবীদের মতামত চেয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মত দিয়েছেন তার সমর্থনে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। এটা কমপক্ষে তিন জায়গায় কেউ কেউ বেশি বলেছেন, এমনকি এটা 11 বা 13 পর্যন্ত কেউ কেউ মত প্রকাশ করেছে। দ্বিতীয় হচ্ছে সাইয়েদুনা মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সম্পর্কে যে খলিফা না আল্লাহ রাসূল হাদিসের মধ্যে যে খেলাফাতের কথা বলেছেন, সেই খেলাফাতের পরিসমাপ্তি বা খোলাফায়ে রাশেদার যে কথা বলেছেন সেটার পরিসমাপ্তি হচ্ছে সাইয়েদুনা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার উনি যখন ক্ষমতাটা হস্তান্তর করেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওর মাধ্যমে সমাপ্ত হয়েছে। এই জন্য মানে আমাদের ওলামায়ে কেরাম ওনাকে আমিরে মুয়াবিয়া বলে থাকে, ওনাকে আমির হিসেবে মানে চিহ্নিত করা হয়। জি মুস্তালাম, ধন্যবাদ সুন্দরভাবে আমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আমাদের আরেক ভাই আবুল কালাম আচার তিনি আরেকটি প্রশ্ন করেছেন, কুয়েতের দিশদাসার কাপড়ের দোকানে এসে টেইলাররা বলে তোমাদেরকে কাস্টমার পাঠাতে, তাদেরকে কাস্টমার পাঠাতে বলে তারা কমিশন দিবে, সেটা খাওয়া যাবে কিনা, এবং দিশদাসার কাপড়ের দোকানের মালিকরাও বেতন কম দেয় এই কমিশন খাওয়ার কারণে, এইভাবে মানে কাস্টমার দিতে পারলে টেইলারকে তারা কমিশন দেয়, এইভাবে কমিশন নেওয়াটা বন্ধ হবে কিনা। মানে দোকানে এসে টেইলার যারা দর্জি ওনারা বলে যান যে আমাদের কাছে কি করবেন কাস্টমার পাঠাবেন, এরকম নাকি জিনিসটা কি? হ্যাঁ হ্যাঁ, টেইলারগণ বলেন যে আমাদেরকে কাস্টমার দাও তোমাদেরকে কমিশন দিব আমরা। জি শুনতে পাচ্ছেন? মোতারাম শুনতে পাচ্ছেন কিনা? মোতারাম শুনতে পাচ্ছেন? হয়তো সংযুক্তি সমস্যা করছে, আমরা ওনার থেকে কোনো শব্দ পাচ্ছি না। জি আবুল কালাম আজাদ ভাই তিনি জানতে চেয়েছিলেন যে অর্থাৎ কাস্টমার দিলে কমিশন দিবে, সেটা অবশ্য নাজায়েজ হওয়ার কথা না, যেহেতু যদি এক্ষেত্রে যদি ওই টেইলার যদি কাস্টমার কাছ থেকে অতিরিক্ত পয়সা না নেন, যেমন একটা দিশদাসা সেলানোর স্বাভাবিক রেট 6 দিনার বা 8 দিনার যেটা আমরা জানি, আর 10 দিনার হয়। এখন এই টেইলার মালিক যদি আবার দোকানদারকে কাস্টমার এই কমিশন দিতে গিয়ে যদি কাস্টমার থেকে অতিরিক্ত চার্জ নেয় তাহলে বৈধ হবে না সেটা, কারণ আপনার কারণে তিনি কাস্টমার উপর চাপ দিলেন। আর যদি কাস্টমার এই টেইলার নিজে নিজ থেকে দেন তাহলে কোনো সমস্যা নাই, এটা মোটামুটি এভাবে বলা যেতে পারে। যেমন বিভিন্ন কোম্পানি অফার দেয় একটা কিনলে আরেকটা ফ্রি, সেই ক্ষেত্রে যেহেতু কোম্পানি নিজ থেকে দিচ্ছে সেই জন্য গ্রহণ করা যায়। ঠিক একইভাবে যদি টেইলারগণ নিজ থেকে দিয়ে থাকেন তাহলে আশা করি কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি এরপরে আমাদের অনেক ভাইগণ কি করেছেন, আমাদের মোহতারামকে এই ধন্যবাদ জানিয়েছেন, আবার অনেক ভাই প্রশ্ন করেছিলেন মোহতারামের নিকট। তো সেই ক্ষেত্রে যেহেতু মোহতারাম আমাদের এই লাইন থেকে তিনি বের হয়ে গিয়েছেন আর এখনো আসছেন না, তো আশা রাখছি তিনি যে প্রশ্নগুলো দেখবেন ফেসবুকে তিনি প্রশ্নগুলো দেখে উত্তর দেবেন ইনশাআল্লাহ।
জি, তিনি লাইনে চলে আসছেন। তো মুহতারাম, আমি এই আবুল কালাম আজাদের প্রশ্ন উত্তর দেওয়া শেষ হয়ে গিয়েছে, তো এখন আমরা আরো বেশ কিছু প্রশ্ন এখানে রয়েছে, তো প্রশ্ন আমরা যাচ্ছি এখন। আমাদের হাফেজ খোরশেদ ভাই, জি হাফেজ খোরশেদ ভাই আপনি চিনবেন, আপনার পরিচিত। জি জি হ্যাঁ, রহমতুল্লাহ, আমার একটি প্রশ্ন, আসহাব ফি কান্নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, এটা কি হাদিস? আর হাদিস হলে এটা কি আসলে সহি হাদিস কিনা, এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। জি জি মোতারাম, হ্যাঁ, এটি এ সম্পর্কে ওলামা ইকরামের বিস্তৃত কথা রয়েছে। এটা কোনো সহি হাদিস গ্রন্থে আসে নাই, দুই একটি মানে কি বলে যে জয়ীফ দুই একটি গ্রন্থে, অনির্ভরযোগ্য দুই একটি গ্রন্থে এসেছে, এটা জয়ীফ হিসাবে, জয়ীফ তো না, জাল হাদিস হিসাবে এসেছে, এই জন্য এটাকে আমরা হাদিসের কোনো মান দিতে পারি না, কারণ এটা হাদিস না। আর এটা সম্পর্কে আমাদের সকলেরই প্রিয় প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমুল্লাহ, উনি তার হাদিসের নামে জালিয়াতি যে বই রয়েছে ওই বইয়ের মধ্যে আলোচনা করেছেন, আর বিস্তারিত জানার জন্য ওখানে আপনারা দেখতে পাবেন। ওই বই অনলাইনেও পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলে ওনার থেকে ই করে নিতে, মানে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর কি। ইনশাল্লাহ। জি, আমাদের আব্দুল খালি আব্দুল হারিম খান, তিনি জি জানতে চেয়েছেন সাহাবীর সংজ্ঞা, সংজ্ঞা আপনি কয়েকবার বলেছেন, এরপরে তিনি আর একটি জানতে চেয়েছেন যে এবং সকল সাহাবি কি জান্নাতি, এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। হ্যাঁ, সংজ্ঞা তো বলেছি, তারপরে আবার একটু উল্লেখ করি যে যেসব ইমানদার ব্যক্তি আল্লাহ রসুলকে ইমান সহকারে দেখেছেন এবং তা ইমানের উপরেই ইন্তেকাল করেছেন তাকে সাহাবি বলা হয়। সকল সাহাবি কি জান্নাতি, কোরআন এবং হাদিসের মধ্যে এরকম কোনো কিছু আসেনি যে সকল সাহাবি, মানে এভাবে ডিক্লার আসে নাই সরাসরি যে সকল সকল সাহাবি আছে জান্নাতি। তবে কোরআনের সাহাবিদের সম্পর্কে যে আলোচনা আমরা উপস্থাপন করেছি এবং অন্যান্য যেসব আলোচনা এসেছে এবং হাদিসে যেগুলো এসেছে, সব মিলায়ে আমরা অনেক অনেক মানে সালফে সালহীনের অনেকেই বলেছেন যে তারা যারা ইমান সহকারে যেসব সাহাবি ইন্তেকাল করেছেন সকলেই কিভাবে জান্নাতি। এটা কিন্তু কোরআন বা হাদিসের কথা না, কোরআন এবং হাদিসকে অ্যানালাইসিস করে বা বিশ্লেষণ করে বা এর উপরে আলোচনা পর্যালোচনা করে করে তারা সিদ্ধান্তে পৌঁছেছেন ওলামা ইকরাম। আর একটা বিষয় হচ্ছে যে হাদিসের মধ্যে আমি যে একটু আগেও বলেছি যে মোটামুটি 50 জনের মতো সাহাবির তারা যে জান্নাতে যাবে এটা আমরা মোটামুটি নিশ্চয়তা বা নিশ্চিত রয়েছে। আর অন্য সাহাবিদের ব্যাপারে ওলামা ইকরাম, বিশেষ করে আমরা দেখেছি যে ইবনে হাজম রাদিয়াল্লাহু রাহমাহুল্লাহ উনি বলছেন যে আসসাহাবাতা কুল্লাহুম মিন আসহাবিল জান্নাহ, যে সাহাবিগণের সকলেই কি ওনা হচ্ছে জান্নাতের অধিবাসী। জি জি, আমাদের আব্দুল হালিম খান বেশ কয়েকটা প্রশ্ন করেছেন, আর একটি প্রশ্ন তার, পবিত্র কোরআনে কতজন সাহাবার নাম স্পষ্ট উল্লেখ করে রয়েছে? হ্যাঁ, পবিত্র কোরআনে একজন সাহাবীর নাম স্পষ্ট ভাবে রয়েছে, উনি হচ্ছেন যায়েদ ইবনুল হারিসা। ওনার প্রসঙ্গে সূরা আহজাবের মধ্যে ওনার প্রসঙ্গে এসেছে যে ফালাম্মা কাদা যায়েদ মিনহা, যে অত্রান ওই আয়াত রয়েছে সম্ভবত 37 নম্বর আয়াত, এই আয়াতে একজন সাহাবি ওনার নাম রয়েছে যায়েদ, শুধু যায়েদ শব্দ রয়েছে এবং ওই শব্দ দ্বারা যায়েদ ইবনুল হারিসা এবং তার ওই যে পরিবার বা তার স্ত্রী যে আলোচনা এসেছে ওইটা একজন সাহাবির নাম স্পষ্ট ভাবে রয়েছে। আর ইশারা ইঙ্গিতে অন্যদের কিন্তু সেখানে নাম নাই, প্রশ্ন যেহেতু বলা হয়েছে যে নাম নাম একজনেরই এসেছে। জি জি, আব্দুল হালিম খান আরো কয়েকটি প্রশ্ন করেছেন, সাহাবিদের যুগ কত বছর ছিল এবং কত হিজরিতে শুরু ও শেষ হয় তাদের যুগ? সাহাবাদের যুগ সূচনা হচ্ছে যে আল্লাহ রসুলের উপর প্রথম যিনি ইমান এনেছেন উম্মুল মুমিনিন আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো ওনার মাধ্যমে সাহাবিদের যুগ শুরু এবং সেটা ছিল আল্লাহ রসুলের বয়স যখন 40 বছর, অর্থাৎ 610 খ্রিস্টাব্দ, যদি আমরা শতাব্দী গণনা করি 610 খ্রিস্টাব্দে
মাধ্যমে সাহাবিদের যুগের সূচনা হয়েছে, এবং সর্বশেষ সাহাবি, ওই যে আরেকটা প্রশ্ন আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সর্বশেষ মৃত্যুবরণকারী সাহাবির নাম কি? হ্যাঁ, ও একইভাবে একই সাথে আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি যে ওনার নাম হচ্ছে যে আবু তুফায়েল আমের বিন ওয়াসেলা। হ্যাঁ, আবু তুফায়েল আমের বিন ওয়াসেলা। উনি কোথায় ইন্তেকাল করেছেন এটা আমার এই মুহূর্তে স্মরণে আসছে না, তবে উনি 102, কেউ বলেছেন 102, কেউ বলেছেন 100, কেউ বলেছেন 107, কেউ বলেছেন 110 হিজড়িতে ইন্তেকাল করেন। এ ব্যাপারে মোটামুটি সবাই একমত। তাহলে আমরা দেখছি যে আমরা যদি 110 হিজড়ি সর্বশেষটা ধরি, তাহলে 110 হিজড়ি 110 বছর, আর ওদিকে হিজরতের আগে ছিল আল্লাহ রসুলের নবুয়াত থেকে হিজরত পর্যন্ত সময়সীমা ছিল 13 বছর, তাহলে 123 বছর ছিল সাহাবাদের যুগ। যুগ মাশাআল্লাহ। যে আমাদের আবুল হুসেন ভাই তিনি লিখেছেন যে আমার প্রিয় একজন শিক্ষক, কিন্তু আমি তাকে চিনতেই পারি নাই। যে আবুল হোসেন, আবুল হোসেন বাংলাদেশেই, বাংলাদেশে অবস্থান করে, আমার ইউনিভার্সিটির একজন ছাত্র। জি জি। এরপর এরপর আব্দুল হালিম খান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, সম্মানিত মেহমানকে স্বাগতম। আশা করছি ভবিষ্যতে আমাদের আইপিসি মিডিয়ায় আরো সময় দিবেন ইনশাআল্লাহ, উনি আপনাকে আরো দেখতে চান। যে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে হবে, তবে আপনারা সবাই দোয়া করেন যেন এর আগে আমরা একটা ভালো ক্যামেরা কিনতে পারি, কারণ হচ্ছে যে ইনশাআল্লাহ। জি জি, অনেকে এখানে কমেন্ট করেছেন যে আপনাকে ভালো রকম দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। জি জি। এরপরে আমি দেখেছি হাফেজ খুরশেদ ভাই বলছেন, মোহতারাম রহমান ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। খোরশেদ ভাই, ছোট ভাই মহিউদ্দিনের সঙ্গে আমরা অনেকদিন একসঙ্গে কাটিয়েছি মালয়েশিয়াতে, আবার খোরশেদ ভাইয়ের সঙ্গে তো কুয়েতেও কাটিয়েছি, জন্য আলহামদুলিল্লাহ। আর খোরশেদ ভাই আমার জন্য কাজ করে দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। এরপরে আব্দুল জাব্বার ভাই আবু হাসান, তিনি আপনাকে দোয়া দিয়েছেন, জাজাকাল্লাহ। জি, আব্দুল জব্বার ভাই কি আমার কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে, বিদায় তো আজকে লাইভ দেখছেন উনি। এরপর আব্দুল জব্বার ভাই আপনাকেও সালাম, এবং আপনি আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার সব দিকে বরকত দান করুন ইনশাআল্লাহ। আবার কোনো সময় দেশে অথবা বিদেশে কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। জি, এরপর আমাদের আরেক ভাই, তিনি দিদার ভাই বোধ হয়, দিদার, আসসালামু আলাইকুম। আপনাদের ওখানে বুখারী শরীফ বাংলা তর্জমা আছে সহ আছে, মানে হয়তো জানতে চেয়েছেন। জি, আমাদের আইপিবি অর্থাৎ ইসলাম কমিটির অধীনে আইপিবি একটা লাইব্রেরি আছে, সেখানে বাংলা বুখারী শরীফ পাবেন, এবং রেজা সালিহীন পাবেন, বাংলা কোরআন কারিম পাবেন, অনেক বাংলা বই পাবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই, পাবেন। আপনি যে কোনো সময় যোগাযোগ করে আসবেন, পাবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের খাদিমুল ইসলাম ভাই, আপনি চিনবেন মোহতারাম, সাহাবাগণ দাওয়াতি কাজে যে ভূখণ্ডে গিয়েছেন সেসব অঞ্চল ইসলামের জন্য উর্বর হয়েছে, কিন্তু যখন থেকে স্বৈর শাসকরা মুসলমানদের ঘাড়ে চেপে বসেছে তখন থেকে অবস্থা স্তিমিত হয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে সাহাবাদের অনুকরণীয় হতে পারি? গতানুগতিক দাওয়াত কি আমাদেরকে তাদের পর্যায়ে নিয়ে যেতে পারবে? জি, খাদিমুল ইসলাম ভাইয়ের কথা আমার মনে পড়েছে, লম্বা মানুষ, উনি মনে হয় খুব সম্ভব কুষ্টিয়ার মানুষ। ঝিনাইদহ কুষ্টিয়ার দিকে ওনার বাসা, মনে পড়েছে। তো খাদিমুল ইসলাম ভাই আপনাকে সালাম। আপনি যে প্রশ্ন করেছেন, আসলে সাহাবিদের অনুকরণ করতে হলে তো অবশ্যই সাহাবিরা যেভাবে চলতেন, যে পদ্ধতিতে তারা তাদের জীবন যাপন করেছেন, আমাদেরকেও ওই পদ্ধতিতে করতে হবে, বিশেষ করে তাদের গুণাবলীগুলো আমাদের অর্জন করতে হবে। গতানুগতিক দাওয়াত আসলে এ দ্বারা কি বুঝিয়েছেন আমি ঠিক বুঝতে পারছি না, তবে আমরা ব্যক্তিগতভাবে, মানে আমরা বর্তমানে বিশেষ করে দাওয়াতি যে কাফেলাগুলো রয়েছে বা দাওয়াতি যে আন্দোলন বা মুভমেন্টগুলো রয়েছে, সবগুলোই তো কোরআন সুন্নাহ সম্মত, এবং কোরআন সুন্নাহ থেকেই তারা দলিল গ্রহণ করে। তো আল্লাহ রসুল যেহেতু এভাবেই সফলতার পেয়েছিলেন, আমরা যদি সাহাবাগণের যে চরিত্র বা আল্লাহ রসুলের যে গুণাবলী সেগুলোর মানদণ্ডে পৌঁছাতে পারি, তাহলে আমরাও ইনশাল্লাহ সফল হতে পারবো। আর একটা বিষয় হচ্ছে যে দাওয়াতের সফলতার জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে প্রশ্ন করবেন না যে তুমি কি দাওয়াত সফল করে এসেছিলে কিনা, আমাদের প্রশ্ন করবেন যে তুমি দাওয়াতি কাজ করেছো কিনা। এজন্য আমাদের কাজ আমাদেরকে করে যেতে হবে,
আর সফলতা দেওয়ার মালিক আল্লাহ। উনি যখন মনে করবেন যে এই মুহূর্তে দাওয়াতের সফলতা দরকার, তখন উনি সফলতা দিবেন। এটাই যে এটাই আমি মনে করি যে ইনশাল্লাহ যে পদ্ধতিতে দাওয়াতি কাজ চলছে এটা কোরআন এবং হাদিস থেকেই সংগৃহীত পদ্ধতিটা, সুতরাং এভাবেই একদিন না একদিন দাওয়াত এর সফলতা আসবে ইনশাল্লাহ। জি জি, আমাদের আরেক ভাই বেলায়েত ভাই, তিনি জানতে চেয়েছেন মুহতারাম ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। আমি আমি একটা ব্যবসা করি, একজন হিন্দু, আমি মুসলমান, হিন্দুদের সাথে ব্যবসা করা কি শরীয়ত সম্মত? হ্যাঁ, হিন্দুদের মানে অমুসলিমের সাথে ব্যবসা করা শরীয়ত সম্মত, এবং দেখা গেছে যে অনেক আমাদের সালফে সালিনের অনেকের পার্টনার ছিল হিন্দু ওই অমুসলিম। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে দেখতে হবে যে তাদের ধর্মীয় কোনো রীতিনীতি আপনার উপরে চাপিয়ে দিচ্ছে কিনা ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে যদি ইসলামিক যে মুআমালাতের যে নীতিমালা রয়েছে তার যদি ব্যত্যয় না ঘটে বা সেটার যদি কোনো সমস্যা না হয়, তাহলে আপনি পার্টনার হিসেবে হিন্দু হলে কোনো সমস্যা নেই। জি জি, আমাদের শফিকুল ইসলাম শাফি ভাই, আপনি চিনবেন ভালো করে, উনি দেশে আছেন। উনি উনি জানতে চেয়েছেন যে আব্দুল খালেক ভাই বোধহয় অসুস্থ ছিলেন কিনা, এই বিষয়ে তুমি জানতে চেয়েছিলেন নাকি? এই যে ওনার আরেকটা, এই যে এই কথাটা তিনি লিখছেন, আব্দুল খালেক ভাই কি কিছুদিন আগে অসুস্থ ছিলেন? আব্দুল খালেক ভাই হয়তো উত্তর দিবেন ইনশাল্লাহ আপনাকে, আপনি যেহেতু এখানে জানতে চেয়েছেন। উনি তো আর আমাদের সঙ্গে যুক্ত নাই, চাইছেন সরাসরি উত্তর দিতে পারছেন না। এরপরে আবার উনি লিখেছেন, মনে হয় আমার কথা মনে নেই। না, আপনার কথা আমার মনে আছে, রুহুল ভাইয়ের মনে থাকার কথা। জি অবশ্যই, আমার কথা ওনার কথা আমাদের মনে থাকবে ইনশাল্লাহ। আমাদের জন্য খুবই আন্তরিক ছিলেন আমাদের ব্যাপারে, এবং আমাদের অনেক পরামর্শ দিতেন, অনেক ভালোবাসতেন। আসলে তার ভালোবাসার কোনো তুলনা হয় না, আমাদেরকে অনেক মহব্বত করতেন। আল্লাহ তাকে যা যায় খায়ের দান করুক। আর উনি দেশে আছেন, আমাদের মাঝে মধ্যে যোগাযোগ হয়, ফোনেও কথা হয় বা ইয়ে হয়। জি, জি, আমি যখন আলোচনা করছিলাম অনেকেই আলোচনার সময় অনেকেই কমেন্ট করেছিলেন, দেখলাম আমাদের আব্দুর রাজ্জাক ভাই উনিও কমেন্ট করেছিলেন। তো সকলের কমেন্ট আসলে দেখতেও পারি নাই, বা সকলকে একসঙ্গেই আমি অ্যান্সার দিচ্ছি যে সকলের প্রতি আমার সালাম, সকলের কাছে আমি দোয়া চাই, এবং সকলের জন্য আমি দোয়া করি যে আমরা যারা একসঙ্গে ছিলাম বা এখন যারা আমাদের প্রবাসী ভাইরা ওখানে রয়েছে, তো সবাই যেন ভালো থাকে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, এবং সবাই যেন হালাল রুজি অর্জন করতে পারেন, এবং তাদের এই হালাল রুজির বরকতে যেন দেশের তাদের পরিবার সবাইকে যেন সুস্থ রাখে আল্লাহ তাআলা, তাদেরকে সবাই যেন দিনের উপর অটল রাখে, এ দোয়া আমি সার্বক্ষণিক সবাইকে করি। হ্যাঁ, তারেক ভাই লিখেছেন যে লেখক রুহুল আমিন ভাই, আসলে হ্যাঁ লেখালেখি টুকটাক করি, এই জন্য অনেকেই এভাবে আমাকে বলেন যে লেখক গবেষক, এগুলো সবাই সেফাত বর্ণনা করেন। আসলে অত বেশি কিছু করা হচ্ছে না বা সম্ভব হয় নাই, তবে অনেকে ওইভাবে চেনেন আর কি। তারেক ভাইকে ধন্যবাদ। জি জি, জাজাকাল্লাহ খাইরান। আমাদের যতগুলো কমেন্ট এসেছিল প্রায় অধিকাংশই পড়া হয়েছে, এবং অনেকে জাজাকাল্লাহ খাইর লিখছেন, অনেকে মাশাআল্লাহ লিখেছেন, সবাইকে ধন্যবাদ ধন্যবাদ। আমরা আরো আপনাদেরকে সকলকে আরো জাজাকাল্লাহ খাইর বলছি। আমাদের সামনের প্রতি সপ্তাহে বুধবার দিন আমরা প্রোগ্রাম করে থাকি, কুয়েত সময়ে সন্ধ্যা 7:30 এবং বাংলাদেশ সময় রাত 10:30। তো আশা রাখছি যে আপনারা আমাদের এই লাইভগুলো দেখবেন। আমরা মোহতারামের কাছে আবেদন করছি, অনুরোধ করছি মোহতারামকে, তিনি আমাদেরকে মাঝে মধ্যে সময় দিবেন, এবং আপনার পরিচিত যারা বন্ধু বান্ধব আছেন, গবেষক আছেন, তিনি কথাবার্তা বলেন অনলাইনে, তাদেরকে আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিবেন, যাতে করে আমরা ইসলামের সঠিক জ্ঞান আমরা অবগত হতে পারি, এবং আমরা যারা প্রবাসে রয়েছি, নিজের দেশে আছি, প্রত্যেকে যেন ইসলামের সঠিক কথাগুলো জেনে আমরা জীবনযাপন করতে পারি, সেই আশা ব্যক্ত করে আজকের মতো আমরা এখানে লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।